তাওবা কবুল হওয়ার জন্য পাঁচটা শর্ত আছে, কয়টা শর্ত? সেই পাঁচটা শর্ত মুখস্থ করে নিয়ে যান। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে আপনি যে গুনাহগার তার স্বীকৃতি দেওয়া, স্বীকার করতে হবে আল্লাহ আমি পাপিষ্ঠ, আমি গুনাহগার, গুনাহ করেছি। নাম্বার টু, দুই নাম্বার হচ্ছে গুনাহের জন্য লজ্জিত হওয়া। নাম্বার থ্রি, তিন নাম্বার হচ্ছে গুনাহের জন্য কার কাছে মাফ চাওয়া। নাম্বার ফোর, চার নাম্বার হচ্ছে এই গুনাহ আপনি আর সেকেন্ড টাইম করবেন না, কার সাথে ওয়াদা করা। নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক বান্দার কাছেই ফিরিয়ে দেওয়া অথবা তার কাছে মাফ চাওয়া। আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো তো আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইলে তিনি মাফ করতে পারেন, আল্লাহ পারেন কি না? কিন্তু আপনি যে ক্ষমতার জোরে আরেকজনের জায়গা দখল করেছেন, আপনি যে আরেকজনের উপরে জুলুম করেছেন, আপনি যে ক্ষমতার কারণে আরেকজনের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছেন, এই যে জুলুম করলেন, এই জুলুম করে কাবা ঘরের ইমামের কাছে গিয়ে তাওবা করলেও কিন্তু তাওবা কবুল হবে না। বান্দার হক বান্দার কাছে ফিরিয়ে দিতে হবে অথবা তার কাছে মাফ চাইতে হবে। তাওবা কবুলের এই কয়টা শর্ত রয়েছে? এই পাঁচটা শর্ত ফিল আপ করে তাওবা করলে তাওবা কবুল করবেন কে? তো সালাত আমাদেরকে জীবন সংশোধনের শিক্ষা দিচ্ছে। সালাত আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? জীবন সংশোধনের শিক্ষা। কষ্ট হচ্ছে আপনাদের? এই তো শেষ, বারো নম্বরে চলে আসছে। নামাজের বারো নম্বর শিক্ষা হচ্ছে নামাজ আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে কিসের শিক্ষা দেয়? কিভাবে আপনি নামাজে দাঁড়ানোর পরে ইমাম সাহেব সালাম ফেরানোর আগ পর্যন্ত আপনি কি নামাজ শেষ করতে পারবেন? এই যে একটা ধৈর্য নিয়ে আপনি নামাজে দাঁড়িয়ে থাকেন, এই ধৈর্যটা শুধু নামাজে থাকবে নাকি নামাজের বাহিরেও থাকবে? কারণ আমাদের জীবনে পরীক্ষা আসবে, বালা মুসিবত আসবে, আর এই করোনা ভাইরাস আসার পরে যতগুলো বিষয় দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করবেন বলে বলেছেন, সবগুলো বিষয় দিয়েই কিন্তু পরীক্ষা শুরু হয়েছিল। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি তোমাদেরকে পাঁচটি জিনিস দিয়ে পরীক্ষা করব, জোরে কোন কয়টা? গাজীপুরের ভাইরাস শুনেন, এই পাঁচটা জিনিস কিন্তু মানুষ ভালো করে এই করোনা ভাইরাসে টের পেয়েছে। নাম্বার ওয়ান, এক নাম্বার ভয়। করোনা ভাইরাস যখন শুরু হয়েছিল তখন সবার অন্তরে ভয় আছে না নাই? না জানে কোন সময় আমারেও ধরে ভয় শুরু হয়ে গিয়েছিল। দুই নাম্বার হচ্ছে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে করোনা ভাইরাসে লকডাউন থাকার কারণে আর্থিক ক্ষয়ক্ষতি আছে না নাই? তিন নাম্বার হচ্ছে ওয়াল আনফুস, জীবনের ক্ষয়ক্ষতি। চার নাম্বার হচ্ছে ওয়াল সামারাত, ফল ফসলাদির ক্ষয়ক্ষতি। এই যে পাঁচটি বিষয় দিয়ে আল্লাহ পাক বলেছেন পরীক্ষা করবেন, আল খাউফ ভয়, ওয়াল জু খুদাব, তিন নাম্বার হচ্ছে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদের ক্ষতি, চার নাম্বার হচ্ছে ওয়াল সামারাত, ফল ফসলাদির ক্ষতি। এই যে পাঁচটি বিষয় দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করার কথা বলেছেন, এই পাঁচটি বিষয় দিয়ে জীবনে যখন পরীক্ষা আসবে আপনি যদি সবর করেন, আল্লাহ পাক বলেন সবরকারীদের জন্য সুসংবাদ রয়েছে, ওয়াবাশশিরিস সাবিরিনাল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আসলে যারা সবর করবে তাদের জন্য সুসংবাদ। আর সবরকারী কারা? সবরকারীর ডেফিনেশন হচ্ছে যারা বিপদে পড়ে গেলে এই মুখ থেকে বের করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমাদের দেশের মানুষ কোনটা মানুষ মরার দোয়ার কোনটা মুসিবতের দোয়া বুঝেও না। একজন বলেছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলার কারণে কয় এখানে কি কেউ মারা গিয়েছে নাকি? মানুষ মনে করছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা শুধু মানুষ মরার দোয়া, এটা শুধু মানুষ মরার দোয়া নয়, যখনই বিপদে পড়বেন তখন পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। প্রিয় ভাইরা, সালাতের ১৩ নম্বর শিক্ষা হচ্ছে সালাত আমাদেরকে আল্লাহর আদেশ নিষেধ মানতে উদ্বুদ্ধ করে। কারণ সালাতে আমরা প্রত্যেকটি সিস্টেম সালাতের ভেতরে আমরা যে ফলো করি, এই বিধানগুলো কার? এই বিধানগুলো আল্লাহর। এই শিক্ষা যেন আপনার নামাজের বাহিরেও থাকে, নামাজের বাহিরেও সবগুলো বিধান মানতে হবে কার? নাম্বার ১৪, নামাজের ১৪ নাম্বার শিক্ষা হচ্ছে